বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট, ডিপিআরসি। এক ভয়াবহ স্বাস্থ্য সমস্যা এবং পরিণতি, সে বিষয় নিয়ে আজকে আপনাদের কথা বলবো। আমার প্র্যাকটিসে আমি নিয়মিত এই রোগীগুলো পাচ্ছি, স্পেশালি আমাদের যে মেরুদণ্ডের হাড় আছে এবং পেলভিস বোন আছে, এই পেলভিস বোনের দুপাশে আমাদের যে জোড়া, কুচকির জোড়া বা হিপ জয়েন্ট, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে হিপ জয়েন্ট, এই হিপ জয়েন্টের কুচকির জোড়া কত ইম্পর্টেন্ট একটা জোড়া আমাদের শরীরে, এই জোড়ার ক্ষয় নষ্ট হয়ে গিয়েছে, আর্থ্রাইটিক চেঞ্জ, কালো হয়ে গিয়েছে এমআরআই যদি আমরা করি, এক্স রে যদি করি, একেবারে জোড়ার চেহারা চেঞ্জড, ইয়াং রুগী, বয়স 15-20 বছর, 25 বছর, সর্বোচ্চ 40 বছর, এই বয়সে আমরা যেটা চিন্তা করতাম না আগে, এই রুগীগুলা ভয়াবহ ভাবে বেড়ে গিয়েছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। যার কারণে দেখা যায় যে উঠ বস করতে পারছে না, হাঁটতে পারছে না, হেলে দুলে হাঁটতে হয়, কষ্ট হয়, টয়লেট করতে কষ্ট হয়, হাঁটা চলাফেরা কষ্ট হয়, যে যে কাজে কাজ করতো বা পেশা হারিয়ে ফেলেছে, বিদেশ গিয়েছিল, বিদেশ থেকে চলে আসছে, হিপ জয়েন্ট ক্ষয় হয়ে গিয়েছে, অনেকে এটাকে এভিয়ান বলে, অনেকে বলে হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেছে, যে যার ভাষায় ডাক্তাররা হয়তো বুঝায়। এইটার একটা স্টাডি আমরা পেয়েছি এবং আমাদের যে রুগীগুলো আমরা নিয়মিত পাই, এর একটা ভয়ানক পরিণতি হচ্ছে ওজন বাড়ানোর ওষুধ খাওয়া। প্রায় রুগীরা আমাদের কাছে এই রুগীগুলো আসে এবং আমরা যে স্টাডি করি এবং ডাটা নেই, এই ডাটায় আমরা দেখতে পেলাম ইয়াং রুগী একটা হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেছে বা দুইটা নষ্ট হয়ে গেছে। এর মূল কারণটা হচ্ছে, যদি আমরা যখন হিস্ট্রি নেই, হিস্ট্রির মধ্যে অনেক কারণ থাকতে পারে, যেমন করোনা টিকাজনিত সমস্যা বা করোনা আক্রান্ত হওয়ার কারণে, বিভিন্ন আর্থ্রাইটিস রোগের কারণে, তারপরে হচ্ছে আঘাত পেয়ে পড়ে গিয়েছিল, হতে পারে বয়সজনিত বিভিন্ন শারীরিক সমস্যা, হতে পারে বিভিন্ন অটোইমিউন ডিসঅর্ডারের কারণে, হতে পারে দীর্ঘমেয়াদী বিভিন্ন ঔষধ থেকে হতে পারে। কিন্তু ইয়াং রুগী আমরা পাচ্ছি, তার ভয়ানক পরিণতি হচ্ছে আমরা হিস্ট্রি যখন নেই, যে সে ওজন বাড়ানোর ওষুধ খেয়েছিল যেন সে একটু মোটা হয়, মোটা তাজা হয়, বা খিদা বাড়ানোর ওষুধ, এই অপচিকিৎসায় আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গিয়েছে, শারীরিক পারিবারিক বিভিন্ন সমস্যায় ভুগছে। তো এই বিষয়ে আপনাদের সচেতন হওয়া উচিত, ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাওয়া, বিভিন্ন সালসা হারবাল, বিভিন্ন লিকুইড, বিভিন্ন কোয়াক ডাক্তারের কাছ থেকে বা ফার্মেসি থেকে বা তৈরি করে দিচ্ছে বিভিন্নভাবে, এভাবে খেয়ে খেয়ে আমাদের ইয়াং মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইয়াং ছেলেরা জীবন শেষ হয়ে যাচ্ছে, কাজে যেতে পারছে না, ইনকাম বন্ধ, সব বন্ধ। সো আপনাদের আজকে থেকেই সবাই সচেতন হবেন, একটা ইয়াং বাচ্চার 15-16 বছর বয়সে মেয়ে বা ছেলের বা উঠতি বয়সী মেয়ের ওজন বাড়ানোর কি দরকার, কি দরকার আছে খিদা বাড়ানো, এটা আমার কাছে বোধগম্য নয়। বিভিন্ন অপচিকিৎসা শিকার হয়ে তারা এই সকল ওষুধগুলা খায়, বা আমি বলবো এগুলো ওষুধ না, এগুলা জীবন ধ্বংসকারী বিভিন্ন উপাদান দিয়ে তৈরি। স্পেশালি এগুলাতে আমরা যদি রিপোর্ট করি, যেমন কর্টিসল লেভেল আমরা প্রায় রুগীর হাই পাই, মানে হাই ডোজ স্টেরয়েড দেওয়া আছে এই সকল ওষুধের মধ্যে, এবং এগুলা খেয়ে হ্যাঁ সাময়িক হয়তো সে একটু মোটা হয় বা খিদা বাড়ে, কিন্তু পক্ষান্তরে এই হিপ জয়েন্ট নষ্ট নিয়ে আসে, হাঁটু ক্ষয় নিয়ে আসে, মেরুদণ্ড নষ্ট নিয়ে আসে, এবং শত শত রুগী আমরা পাচ্ছি। তো এই ব্যাপারে আপনারা একটু সচেতন হবেন, আপনাদের বাচ্চাদের খোঁজ নেবেন, মেয়েদের খোঁজ নেবেন, ছেলেদের খোঁজ নেবেন, তারা যেন কারো অপপ্রচারে বা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এই জাতীয় নেশাকারক বা ওজন বাড়ানোর ওষুধ না খায়, এবং ফার্মেসিগুলো এগুলো বিক্রি করে, এবং বিভিন্ন নট অনলি ফার্মেসি এবং বিভিন্ন অপচিকিৎসা যারা আছে সমাজে তারা এটা করে, যেমন বিড়ি সিগারেট, এটার সাথে জড়িত ইয়াবা, পেনসিডিল, প্যাথিডিন, মরফিন, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যাদি যেমন অসৎসঙ্গে ছেলেমেয়েরা পায়, ঠিক এইভাবে এই ওষুধগুলা খাচ্ছে, যখন অসুস্থ হয়ে পড়ছে তখন বাবা মা জানছে বা আমাদের কাছে ডাক্তারদের কাছে নিয়ে আসে, তখন আমরা বলি ওজন বাড়ানোর ওষুধ খেয়ে এটা হয়েছে। এই হাই ডোজ ওষুধ স্টেরয়েড দেওয়া থাকে, স্পেশালি দেখবেন যারা
অসাধু ব্যবসায়ী কোরবানির দুই তিন মাস আগে অনেক গরুকে এই জাতীয় ওষুধ খাওয়ানো বা ইঞ্জেকশন দেওয়া হয় স্টেরয়েড জাতীয়, যেন গরু মোটা তাজা হয়, মুখে লালা পরে, দেখবেন ফুলে ফেকে গরু মোটা হয়ে যায়, যেন অতিরিক্ত বাজারে দাম পায় মোটা হওয়ার কারণে বা হেভি দেখার কারণে, মুখ দিয়ে দেখবেন লালা পরে, চুপচাপ থাকে, ঝিমায়া যায়, হ্যাঁ গরুগুলা। সেই অপচিকিৎসা সেটার একটা প্রভাব আমাদের এই মানুষের উপরও পড়ছে। তো এই জাতীয় উল্টা পাল্টা কোনো ওজন বাড়ানোর ওষুধের কোনো প্রয়োজন নেই, ঠিক মতো খাবার খেলে, এক্সারসাইজ করলে, ঠিক মতো ঘুমালে এমনি শরীর সুস্থ থাকবে। মোটা তাজা দেহ কোনো সুস্থ দেহ না, ভারী দেহ মোটা হেলদি কোনো সুস্থতা না। অনেক মেয়েরা আছে বিয়ের আগে এটা করে, বা বান্ধবী বলে বা বন্ধুরা বলে যে তুমি তো শুকনা, তোমাকে কেমন দেখায়, বা নিজের থেকেই বা ফ্যামিলির নিজের ক্লোজ আত্মীয় স্বজন বাপ মা দ্বারা প্রতারিত হয়ে এটা করে, বুঝে না যে মেয়েকে বিয়ে দিতে হবে একটু মোটা দরকার, দেখতে ভালো লাগবে, বা ছেলেটা বন্ধুরা হয়তো বলছে তুমি তো চিকন, মোটা তাজার ওষুধ খায়। ভাই সুস্থ তো ইস ইম্পর্টেন্ট, আপনি মোটা তাজা কোনো ইম্পর্টেন্ট না। একটা 15 বছর বয়সী 5 ফিট 2 ইঞ্চি 3 ইঞ্চি মানুষের একটা উচ্চতার সাথে বিএমআই জড়িত, হাইট উচ্চতার একটা সামঞ্জস্য আছে, তাকে মোটা বানানোর কি দরকার? আসুন এই ভিডিওটি আপনারা প্রচার করে দিন, এবং আমাদের এই যুব সমাজ, আমাদের এই সমাজের, আমাদের এই যারা আমাদের ভবিষ্যৎ বাচ্চারা, তারা যেন ধ্বংসপ্রাপ্ত না হয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।